নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে একটি দুঃখের বিষয় নিয়ে ভিডিওতে বলতে চলেছি। বিষয়টি হচ্ছে এরকম, কালকে বিকেলবেলা 5টার সময় অর্থাৎ 18 মে 2020 সাল সোমবার দিন বিকেল 5টার সময় জগন্নাথ দেবের ধ্বজা হাওয়ায় উড়ে যায়। আপনারা জানেন কি এই ধ্বজার কতটা গুরুত্ব রয়েছে? এই ধ্বজা যদি না থাকে তাহলে জগন্নাথ দেবের পুজোই হয় না। হ্যাঁ বন্ধুরা, এই ধ্বজা উড়ে যাওয়া কি অশনি সংকেত আসতে চলেছে আমাদের জীবনে জানেন কি? জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। আমি ভিডিওতে কিছু কথা বলবো যে কথাগুলি আশা করি মিলে যেতে পারে। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ১৮ মে ২০২০ সাল সোমবার বিকেল 5টার সময় হঠাৎই জগন্নাথ দেবের ধ্বজা হাওয়াতে উড়ে যায়। প্রথম অবস্থায় মন্দির কর্তৃপক্ষ সেরকম লক্ষ্য করেনি, পরবর্তীতে তারা লক্ষ্য করে যে মন্দিরের মাথার ধ্বজা নেই। তখন তড়িঘড়ি করে একটি নতুন ধ্বজা প্রতিষ্ঠা করা হয় এবং জগন্নাথ দেবের আরাধনা করা হয়। এটি কিসের সংকেত জানেন? এটি মহাপ্রলয়ের সংকেত। আমাদের এই পার্থিব জগতে মহাপ্রলয় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয়। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে তারাই কেবল বুঝতে পারবে এটি কিসের সংকেত, এবং তারাই আমার কথার সঙ্গে সহমর্মিত হবেন। তাই আপনারা সকলে আমার কমেন্টস বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এটি 3 বার অবশ্যই লিখুন। এবং আশা রাখবো আপনারা সকলে সকালবেলা ঘুম থেকে উঠে জগন্নাথ দেবের নাম স্মরণ অবশ্যই করবেন। আর এই প্রলয় যে আসতে চলেছে সেটা কিন্তু আমাদেরই জন্য। আমাদের মধ্যে মানবিকতা, মানসিকতা এবং হিউম্যানিটি যেটিকে বলে ইংরেজি ভাষায়, সেটা একদমই নেই। কিছুদিন আগে এক কুকুরকে এমনভাবে, প্রেগনেন্ট কুকুরকে এমনভাবে মারা হয়েছে, সেটি নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। সে ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দুজন মহিলা মিলে এমনভাবে মেরেছে, সে প্রেগনেন্ট কুকুরটা মারা গেছে। এরকম না জানি কত না কত ঘটনা ঘটছে। জীবজন্তুর প্রতি অত্যাচার, মানুষকে মানুষ ঠকাচ্ছে। আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে প্রতিটি জীবকে ভালোবাসতে শিখতে হবে, কারো ক্ষতি করবো না এটা আমাদেরকে মনে মনে শপথ করতে হবে। আর এ থেকেই উঠবে আমাদের জীবনে নতুন সূর্য। আর যদি আমরা মনে করি যে আমরা যেরকম চলছি সেরকমই চলবো, তাহলে ধ্বংস অনিবার্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, এইসব ভালো সংকেত নয়। আমি আপনাদেরকে বলতে পারি এতটুকুটাই, ভবিষ্যতে আরও কিছু অশনি সংকেত আসতে চলেছে। সেটা ভূমিকম্পও হতে পারে, বন্যাও হতে পারে, ঝড়ও হতে পারে, যা আমাদের মনুষ্যকুলকে ধ্বংস করতে পারে। তাই আপনারা সকলে জগন্নাথ দেবের নাম করুন এবং উনাকে মাথায় রাখুন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, এরপরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।